بسم الله الرحمن الرحيم ওঠেনি কেউ হাত কাটেনি। ইউসুফের জালওয়া দেখলো যখন হাত কাটলো, তখন ইউসুফ সামনে আসলো যখন হাত কাটলো তখন। কিন্তু আমি বলছি, ও দুনিয়াবাসী মানুষ ইউসুফকে দেখেছে যখন হাত কেটেছে তখন। কিন্তু আয় মোস্তফা, আল্লাহ পাক তোমার চেহারা নয়, তোমার নামে মুহাম্মদ শব্দে এমন জজবা রেখেছে, এমন ইশক রেখেছে, এমন মুহাব্বত রেখেছে, আজ 1500 বছর পরে তোমাকে দেখা তো দূরের কথা, তোমার নামে ও দুনিয়ার হাজারো মানুষ গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মাশাআল্লাহ, জিন্দাবাদ, কায়েম রাখে, কায়েম রাখে, মাশাআল্লাহ, শাদ ও আবাদ রাখে, মাশাআল্লাহ, বেটা জিতে রাখো, সালামত রাখে আল্লাহ আপকো, মাশাআল্লাহ। তো হযরত ইউসুফকে দেখেছিল যখন হাত কেটেছিল তখন, কিন্তু আমার মুস্তাফার সুরাত নয়, মুস্তাফার নামে এমন বরকত রয়েছে, আজ 1500 বছর পরে হাজারো যুবক মুস্তাফার দেখা লাগে না, নামেও পর্যন্ত লাব্বাইক বলে গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এর নাম হলো ইশকে মুস্তাফা। আলা হযরত সরকার লিখছেন, হুসন ইউসুফ পে কাটাতে হ্যায় মিস্র মে অঙ্গুষ্ঠ জনা, তেরে নাম পে সর কাটাতে হ্যায় মর্দানে আরব। তোমার নামেও আরবের যুবকরা গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। চলুন একটু আগের দিকে যাই, বিন দেখে ইশক। আচ্ছা, কিছুদিন আগে আমি ওখানে এসেছিলাম প্রফেসর সাহেবের প্রোগ্রামে, সেখানকারও দু চারটে লোক এখানে, এখানকার দু দশটা লোক ছিল ওখানে। এই তো মানে পুছা কি ভাই কেউ আতে ও আপ লোক, ইহাঁ কে লোক ওহা, ওহাঁ কে লোক ইহাঁ, ওহি মৌলানা, ওহি জুবান, তকরির কুছ অলগ হো জাতি হ্যায়, কেউ আতে হো? বলে হজরত, বাত অচ্ছি লগতি হ্যায়, ইশকে মুস্তফা কা জাম পিনে কো মিল জাতা হ্যায়, মুস্তফার ইশকের শরাব পান হয়। তো শুনুন, যে যাকে পছন্দ করে বা যার কথা যার ভালো লাগে, ও পাশের গ্রামে আসলেও লোক যাওয়ার চেষ্টা করে। তো হযরত জিব্রিল নবীর দরবারে কতবার এসেছিল? আরে কোন পয়গম্বরের দরবারে হযরত জিব্রিল আলাইহিস সালাম এসেছিল 24 বার, কারোর দরবারে 12 বার, কারোর দরবারে 8 বার, মুস্তফার দরবারে জিব্রিল কবার? 1 নয় 2 নয় 24,000 বার। আমি জিজ্ঞাসা করছি, জিব্রিল আর ছেড়ে ফার্সে এতবার কেন? আল্লাহ বলছেন, কেউ জিব্রিল সে পুছতে হো, পুছো না মুসে, মানে কাহি ইমাম বল দিজিয়ে, ইমাম বলছেন, আ রাহা হ্যায় আদমি বনকর ফরিশতা নূর কা, বড় গয়া হ্যায় দায়রে সিদরা কো চসকা নূর কা। চস্কার গোদা বাংলা হচ্ছে নালোচ, নালোচ লেগে যাওয়া। তা বলছে, নূরের ফেরেশতা আসমান ছেড়ে বারবার আসার কারণ হলো এই, মুস্তফার দরবারে নালোচ লেগে গিয়েছিল, মানে মজা এত। আ রাহা হ্যায় আদমি বনকর ফরিশতা নূর কা, পড় গয়া হ্যায় দায়রে সিদরা কো চসকা।